ওম শান্তি আজকের তারিখ হল দশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ প্রাত ওম শান্তি বাপ দাদা মধুবন আজকের মুরলিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা তোমাদের সীমিত ও অসীম জগতের নলেজ প্রদান করে এসবের ঊর্ধ্বে পরমধামে নিয়ে যান সত্যযুগ ক্রেতা হল সীমিত দাপর কলিযুগ হল অসীমিত হুম তো বাবা বলেছেন যে বাবা তোমাদের সীমিত ও অসীম জগতের নলেজ প্রদান করে এসবের ঊর্ধ্বে পরমধামে নিয়ে যান সত্যযুগ ত্রেতা হলো সীমিত দাপর করে যুগ হল অসীমিত আজকের প্রশ্ন বাবার দ্বারা প্রাপ্ত নলেজের দৃঢ় মজবুত মানে দৃঢ় মানে মজবুত কে থাকতে পারে উত্তর যে সম্পূর্ণ পবিত্র হয় পবিত্র নয় তো নলেজ ধারণও হয় না পবিত্র গোল্ডেন এজেন্ট বুদ্ধিতেই সম্পূর্ণ নলেজ ধারণ হয় তারাই বাবার সম মাস্টার নলেজ ফুল হয় আরেক প্রশ্ন পুরুষার্থ করতে করতে বাচ্চারা তোমাদের কোন স্টেজ তৈরি হয়ে যাবে উত্তর এখনো পর্যন্ত যে অশুদ্ধ সংকল্প বিকল্প চলে সেসব সমাপ্ত হয়ে যাবে বুদ্ধি যোগ এক বাবার সাথে যুক্ত থাকবে বুদ্ধি সোনার পাত্রে পরিণত হবে বাবা যে রত্ন প্রদান করেন সেসব ধারণ হতে থাকবে ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের আত্মিক পিতা রোজ রোজ বসে বোঝান এ কথা তো বাচ্চাদেরকে বোঝানো হয়েছে যে জ্ঞান ভক্তি এবং বৈরাগ্যের এই সৃষ্টি চক্র বানানো রয়েছে সীমিত এবং অসীম জগতের ঊর্ধ্বে যেতে হবে বলা হয় যে সীমিত ও অসীম জগৎ ছাড়িয়ে অতএব বুদ্ধিতে এই জ্ঞান রাখতে হবে যে সীমিত জগৎ এবং অসীম জগতের ঊর্ধ্বে যেতে হবে ঈশ্বর পিতার বিষয় বলা হয় সীমিত ও অসীম জগৎ ছাড়িয়ে এই কথাটির অর্থ বোঝা উচিত আত্মিক রোহানি পিতা আত্মারপী রোহানি বাচ্চাদেরকে এই টপিকে বোঝান জ্ঞান ভক্তি পরে বৈরাগ্য এ কথা তো জানো জ্ঞান দিনকে বলা হয় যখন নতুন দুনিয়া হয় সেখানে ভক্তি থাকে না ওইটা হলো সীমিত দুনিয়া সেখানে মানুষ থাকে খুব অল্প সংখ্যায় পরে ধীরে ধীরে বৃদ্ধি পায় অর্ধেক কল্প পরে ভক্তি শুরু হয় যখন জ্ঞান অর্থাৎ দিন থাকে তখন কোনো সন্ন্যাস ধর্ম নেই বৈরাগ্য নেই সন্ন্যাস বা ত্যাগ সেখান থেকে থাকে না এই সব কথা বুদ্ধিতে থাকা উচিত যে ধীরে ধীরে সৃষ্টির বৃদ্ধি হতে থাকে জীবাত্মাদের বৃদ্ধি হয় আত্মারা পরমধাম থেকে নেমে আসে সীমিত দুনিয়া থেকে আরম্ভ হয় এ সময় হল অসীম দুনিয়া অতএব বাবা হলেন সীমিত এবং অসীম দুনিয়ার ঊর্ধ্বে সীমিত দুনিয়ায় বাচ্চাদের সংখ্যা অনেক কম পরে বৃদ্ধি হয় এখন এসব থেকে ঊর্ধ্বে যেতে হবে একে বলে অসীম প্রথমে আত্মারা সীমিত ছিল তাই পার্ট প্লে করেছে কোথায় নয় লক্ষ কোথায় পাঁচ ছয় শত কোটি চলে যায় অসীমে মানুষ পরীক্ষা করে আকাশের পরিধি কত দূর সমুদ্রের সীমা কত দূর এর অন্ত নেই উঠে যাওয়ার অনেক চেষ্টা করে এতখানি অয়েল বা ইন্ধন রাখতে হয় যাতে ফিরে আসতে পারে অসীমের পরে তো যেতে পারে না সীমা পর্যন্তই যাবে সীমিত এবং অসীম দুনিয়ার অর্থে রহস্য বা বা তোমাদের বোঝান প্রথমে বাবা বলছেন সর্বপ্রথমে নতুন দুনিয়া হয় সীমিত দুনিয়ায় সংখ্যা অনেক কম হয় রচনার আদি মধ্য অন্তের নলেজ তোমাদের থাকা চাই এই নলেজ কারণেই বাবার পরিচয় জানে না এই সব রহস্য বোঝান বাবা উনি হলেন সীমিত ও অসীম দুনিয়ার অর্ধে তো বাবা বসে তোমাদেরকে রচনার আদি মধ্য অন্তে রহস্য বুঝিয়ে দেন তারপরে বাবা বলেন বাচ্চারা এসবের ঊর্ধ্বে যাও সেখানে তো কিছুই নেই আকাশ শুধু আকাশ জলই জল জমি ইত্যাদি কিছু নেই একেই বলে সীমিত ও অসীম দুনিয়ার ঊর্ধ্বে এস এর অন্ত কেউ প্রাপ্ত করে না অনন্ত অনন্ত বলে কিন্তু অর্থ জানে না সম্পূর্ণ বোধ বাবা প্রদান করেন কারণ উনি হলেন শ্রেষ্ঠ অর্থাৎ অত্যন্ত বৌদ্ধ সম্পন্ন ভালোভাবে বুঝে শুনে বোধ সম্পন্ন হয়েছে যারা তারাই মালার দানা হয়েছে কোনো মানুষ রচয়িতা এবং রচনার আদিমধ্য অন্তের রহস্য বোঝে না একমাত্র বাবা বোঝান উনি বলেন আমি সীমিত জগত দেখেছি অসীমের যাই এই যে এত সব ধর্ম আছে এইভাবে এইভাবে স্থাপনা হয় সত্য হলো সীমিত সৃষ্টি পরে কলিযুগে হল অসীম তারপরে সীমিত ও অসীমের ঊর্ধ্বে যেখানে আমাদের শান্তি শান্তিধাম আছে সুইট হোম আছে সত্য যুগ হলো সুইট হোম সেখানে শান্তিও আছে তার সঙ্গে রাজ্য ভাগ্য আছে সেখানে সুখ ও শান্তি দুই আছে ঘরে যাব অর্থাৎ পরমধামে কেবলমাত্র শান্তি থাকবে সুখের নাম নেই এখন তোমরা শান্তি ও সুখ দুই স্থাপন করছো সেখানে অশান্তির নাম নেই অশান্তি হলো পাঁচ বিকারের কথা দুনিয়ায় কেউ জানে না অর্ধেক কল্পের পরে পুনরায় রাবণের রাজ্য হয় তারা কল্পের আয়ু লক্ষ বছর বলে দেয় কিছুই বুঝতে পারে না তাই ভ্রষ্টাচারী দুঃখী পতীত হয়েছে একটু সভ্যতা নেই যে দেবীর সভ্যতা ছিল তার পরিবর্তে অসভ্যতা আসরিক গুণে পরিপূর্ণ হয়েছে এ হল অসীমের ড্রামা বলা হয় সীমিত ও অসীমের উর্ধ্বে এখন তোমরা বহু দূর আরও দূরে যাও মানুষ তো খেলার কথা কিছু জানে না যে সবচেয়ে বড় কে উঁচুর থেকে উঁচু হলেন ভগবান তখন বলা হয় তোমার মতিগতি তুমি জানো বাচ্চার এখন তোমরা সব কিছু বুঝেছ কিন্তু তোমাদের মধ্যে নম্বর ক্রমে রয়েছে বাবা বসে বোঝান যে আমার বুদ্ধি কত দূর পর্যন্ত যায় সীমিত ও অসীমের ঊর্ধ্বে সেখানে কিছুই নেই বাচ্চারা তোমাদের নেবাস স্থান হল ব্রহ্মাণ্ড ব্রহ্ম মহাতত্ত্ব যেমন আকাশতত্তে এখানে বসে আছো কিছুই দৃশ্যমান নয় পোলারই পোলার রেডিওতে বলে আকাশবাণী এবার আকাশ তো হলো বিশাল তার অন্ত পাওয়া সম্ভব নয় আকাশের বাণী মানুষ কি বুঝবে এই যে আকাশ তত্ত্ব রয়েছে এই মুখের দ্বারা মহাকাশ থেকে বাণী নিঃসৃত হয় একে বলে আকাশবাণী বাণী মুখ দ্বারা আকাশ থেকে বেরোয় বাণী নাক বা কান দিয়ে বের হবে না তো বাচ্চারা শিব বাবাও এই দেহে বিরাজিত হয় এ মুখের দ্বারা তোমাদেরকে জ্ঞান বুঝিয়ে দেন তোমরা বাচ্চারাই জানো যে বাবাকে যেমন আমরা হলাম আত্মা ঠিক বাবাও হলেন উঁচুর থেকে উঁচু আত্মা সবারই পার রয়েছে নম্বর অনুসারে উঁচুর থেকে উঁচু হলেন শিব বাবা তারপরে নিচে এসো নম্বরক্রমে খেলায় সবাই আসে নতুন দুনিয়া সর্বপ্রথমে হলেন লক্ষ্মীনারায়ণ পরে ওনাদের সঙ্গে যারা নতুন দুনিয়ায় বাস করে মালা দেখো উপরে ফুল উঁচু থেকে উঁচুতে হলেন ভগবান পরে হলো মেরু যুগল ব্রহ্মা সরস্বতী তারপরে মালা দেখো কিভাবে বৃদ্ধি পায় এ সবই হলো পড়াশোনা তাই না সম্পূর্ণ পড়াশোনা বা জ্ঞান বুদ্ধিতে থাকে বীজ এবং বৃক্ষ বীজ থাকে উপরে রচয়িতা বাবা বসে রচনার আদি মধ্য অন্তে রহস্য তোমাদের কি বুঝিয়েছেন এ হলো সৃষ্টিরূপী কল্প বৃক্ষ যার আয়ু একরের তাতে এক সেকেন্ডেরও তফাত হওয়া সম্ভব নয় তোমরা কতখানি নলেজ প্রাপ্ত করেছ এতে মজবুত সে থাকতে পারবে যে পবিত্র হবে তা না হলে নলেজ ধারণ করতে পারবে না পবিত্র পাত্র গোল্ডেন এজেট বুদ্ধি হবে তবে নলেজ এমনভাবে সহজভাবে ধারণ হবে যেন বাবার কাছে রয়েছি নম্বর ক্রমে নলেজ ফুল হয়ে যাবে বাবা নলেজ শোনান তাও এই জ্ঞান তোমরা সঙ্গম যুগেই শুনেছ বাবা এক বারোই পিতা টিচার সদ্গুরু হন পার্ট প্লে করেন তারপরে পাঁচ হাজার বছর পরে সেম একই রকম পার্ট প্লে করবেন প্রলয় তো হয় না অতএব প্রথমে হলেন বাবা উঁচুর থেকে উঁচুতে হলেন শিব তারপরে মেরু উঁচুর থেকে উঁচু মহারাজা মহারাণী তারপর শেষে গিয়ে আদি আদিদেবী আদি দেবী হবেন সম্পূর্ণ জ্ঞান তোমাদের বুদ্ধিতে রয়েছে কিন্তু নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে এই নলেজ তোমরা যাকে শোনাবে যে আশ্চর্য হবে বাবা বলছেন এই নলেজটা যখন আমরা অন্য কাউকে শোনাই সে আশ্চর্য হয়ে যায় বাবা হলেন নলেজফুল উনি ব্যতীত এই জ্ঞান অন্য কেউ প্রদান করতে পারে না এই কথাটি বাচ্চার তোমাদের ধারণ করা সহজ কঠিন নয় কিন্তু স্মরণে যাত্রা হলো মুখ্য সোনার পাত্রেই ভালো রত্নকে রাখা হয় উচুর থেকে উঁচু হলো এই রত্ন বাবা হলেন রত্নের ব্যবসায়ী তাই না ভালো ভালো রত্ন এলে রূপোর কোটোতে তোলার মধ্যে যত্ন করে রাখতেন পরে খুলে খুলে এমনভাবে দেখাতেন যেন কত ফার্স্ট ক্লাস ভালো জিনিস ভালো পাত্রে রাখলে শোভা পায় তোমাদের এই কান হলো পাত্র মানে বাসন যার দ্বারা তোমরা শুনছ ধারণ করতে হলে এই পাত্রটি শোনার পাত্র মানে পবিত্র হওয়া উচিত অর্থাৎ বুদ্ধিযোগ বাবার সঙ্গে পুরোপুরি যুক্ত হওয়া চায় বুদ্ধিযোগ ঠিক না থাকলে কোনো কথা টিকবে না হ্যাঁ বাবার সাথে যদি বুদ্ধিযোগ ঠিক না থাকে তাহলে কোনো কথা টিকবে না উল্টো পাল্টা সংকল্প চলা উচিত নয় তুফান মানে সংকল্পের ঝড় শান্ত পুরুষার্থ করতে করতে এমন স্টেজ হবে বুদ্ধিকে সব দিক থেকে সরে আমার সঙ্গে যুক্ত করতে করতে পাত্রটি শোনায় পরিণত হয়ে যাবে অন্যদেরও দাহন করতে থাকো ভারত হলো মহাদানি ভারতে ধন ইত্যাদি অনেক দান করা হয় এসব হল আবার অবিনাশী রত্নের দান যা বাচ্চাদেরকে শিবাবা প্রদান করেন দেহসহ দেহে সব আত্মীয় পরিজনদের স্মরণ ত্যাগ করে বুদ্ধি একের সঙ্গে যুক্ত করতে হবে আমরা তো হলাম বাবার ব্যাস বাবা এম অবজেক্ট বলে দিয়েছে পুরুষার করা বাচ্চাদের কাজ তবে উঁচু পথ প্রাপ্ত করবে কোনো রকম উল্টো সংকল্প চলা উচিত নয় বাবা হলেন নলেজের সাগর সীমিত ও অসীমের ঊর্ধ্বে সব রহস্য বোঝাতে থাকেন আমি সীমিত ও অসীমের ঊর্ধ্বে চলে যাই তোমরাও হলে সীমিত ও অসীমের ঊর্ধ্বে সংকল্প ইত্যাদি কিছুই নেই তারপরে তোমরাও ঊর্ধ্বে চলে যাবে গৃহস্থ থেকে কমল সম হতে হবে হাত দিয়ে কাজকর্ম করে যাবে আর মন শিব বাবাকে স্মরণ করে যাবে হাত কার্ডে দিল শিব বাবাকে দে মানে আমাদের হাত দিয়ে কাজ করতে হবে কিন্তু মনে মনে সে বাবাকে স্মরণ করতে হবে চলতে চলতে অনেক বাচ্চারা ভেঙে পড়ে অর্থাৎ হতাশ হয়ে পড়ে তো বাবার গেনে চলতে চলতে অনেক বাচ্চারা হতাশ হয়ে পড়ে ফেল হয়ে যায় তোমরা সব জানতে পারবে ভালো ভালো মহারথীদের মায়া গ্রাস করেছে আজ নেই বাবাকে পরিত্যাগ করে চলে গিয়ে মায়ার আশ্রয় নিয়েছে যারা পড়াশোনা করে তারা উঁচুতে উঠে যায় এবং যারা পড়াচ্ছে টিচারের মায়াবী হয়ে যায় ট্রেটার যেমন অন্যের কাছে আশ্রয় নেয় বা স্মরণ নেয় যাকে পাওয়ারফুল দেখে তাদের দিকে চলে যায় তোমরা জানো সর্বশক্তিশালী তো হলেন একমাত্র বাবা উনি হলেন সর্বশক্তিমান আমাদেরকে উঁচু শিক্ষা প্রদান করে বিশ্বের মালিক বানিয়ে দেন কোনো অপ্রাপ্ত বস্তু নেই যার জন্য পুরুষার্থ করতে হয় এমন কোনো জিনিস নেই যা তোমাদের কাছে নেই তাও নম্বর ক্রমে পুরুষার্থ অনুসারে অসীম জগতের পিতা ব্যতীত এ কথা কেউ জানে না তোমরাই পূজ্য ছিলে তোমরাই হয়েছ এখন পুনরায় পূজ্যরূপে পরিণত হওয়ার জন্য পুরুষার্থ করছ যত বাবার স্মরণে থাকবে ততই মায়ার ঝড় শেষ হতে থাকবে তাইয়ের খেলা দেখানো হয় চুষিকাঠি মানে মলহরা মুখে রাখলে মায়া পালিয়ে যেত চুষিকাঠি বের করলে মায়া চলে আসতো বাবা বোঝান বাচ্চারা নিজেদেরকে আত্মা ভাই ভাই ভাবো তোমরা পিতার সন্তান তো আমরা আত্মারূপে ভাই ভাই শরীরই নেই তবে দৃষ্টি যাবে কোথায় তো আত্মাকে দেখলে তোমরা শরীরকে দেখতে পাবো না তাহলে দৃষ্টি যাবে কোথায় এতখানি পরিশ্রম করতে হবে গল্প কল্প তোমাদের পুরুষার্থই চলে পুরুষার্থের দ্বারা তোমরা নিজের ভাগ্য নির্মাণ করো বাবা বাচ্চাদেরকে মুখ্য এই কথাই বলেছেন যে নিজেকে আত্মা ভেবে আমি পিতা আমাকে স্মরণ করো একথা তোমরা জানতে পারো যদিও তারা বলে গডফাদার আমরা সবাই ব্রাদার্স কিন্তু বুঝতে পারে না গানও গেয়ে থাকে সকলের সদ্গতি দাতা রাম সবাইকে সুখ প্রদান করেন একমাত্র বাবা রামকে বাবা বলবে না বাবা এক দেহধারীকে দ্বিতীয় অশরীরেকে বলা হয় সর্বপ্রথমে অশরীরে তারপরে শরীরই হন প্রথমে আমরা বাবার সঙ্গে থাকি পরে পার্ট প্লে করার জন্য লৌকিক দেহধারী পিতার কাছে আসে এসবই হলো রুহানি কথা মানে আত্মাদের কথা ওই লৌকিক দেহের জগতের পড়াশোনা ভুলে যেতে হবে চক্র পুরোপুরি বুদ্ধিতে আছে এখন হলো সঙ্গম যুগ আমাদের এখন নতুন দুনিয়ায় যেতে হবে পুরনো দুনিয়া শেষ হবে এখন নতুন দুনিয়া যাওয়ার জন্য দেবী গুণ অবশ্যই ধারণ করতে হবে পবিত্র হতে হবে বাবাকেও অবশ্যই স্মরণ করতে হবে এবং সম্পূর্ণভাবে স্মরণ করতে হবে যাতে পাপ ভস্ম হয় তো শিব বাবাকে স্মরণ করলে আমাদের জন্ম জন্মান্তর যে পাপ সেটা ভস্ম হয়ে যায় শিব বাবা বলেন আমাকে স্মরণ করো তবে পবিত্র হবে একেই বলে যোগ অগ্নি বাবার শ্রীমত অনুসরণ করে চলতে হবে বাকি তো সমগ্র দুনিয়া রাবণের মত অনুসরণ করে চলছে ও সব হলো নির্বিকারী মত এ হলো নির্বিকারী মল পাঁচ বিকার আছে তাই না সর্বপ্রথম হলো দেহ অহংকার তারপরে কাম ক্রোধ তো দেহ অহংকারের ফলে আমাদের কাম ক্রোধ আসে মানুষ অহংকারকে শেষে রাখে বাস্তবে অহংকার তো সবচেয়ে প্রথমে থাকা উচিত পরে আরও অনেক বিকার আসে বাবা তোমাদেরকে বোঝান কল্প কল্প বহুবার বুঝিয়েছেন প্রতি পাঁচ হাজার বছর পর বোঝান বুদ্ধির দ্বারা বুঝতে পারো বাবা আমাদের ঈশ্বরে বিশ্বাসী বানাচ্ছেন অর্থাৎ রচয়িতা এবং রচনার নলেজ বলে দিচ্ছেন তাই তাকে ক্রিয়েটার বলা হয় যদিও অনাদি রচনা অনাদি ক্রিয়েশন তবুও উনি একমাত্র বুঝিয়ে দেন তার মধ্যে সম্পূর্ণ জ্ঞান আছে এ হলো অনাদি পূর্ব থেকে রচিত ড্রামা কেউ তৈরি করেনি লৌকিকের ড্রামা শ্যুট করা সহজ এ হলো বিশাল অসীম জগতের ড্রামা এই ড্রামা অনাদি শ্যুট করা পূর্বরচিত এই ড্রামা একটু তফাৎ হতে পারে না অসীম বাবা বলেছেন এই ড্রামাটা একদম চেঞ্জ হবে না যা হয়েছে আগে সেটা হবে অসীম জগতে ড্রামার চক্র চলতে থাকে আমরা তমপ্রধান থেকে শতপ্রধান আবার শতপ্রধান থেকে তমপ্রধান হই পবিত্রতার কথাই হলো মুখ্য কথা পবিত্র দুনিয়া অনেক সুখ আছে প্রতি দুনিয়ায় কত দুঃখ অর্ধেক কল্প সুখ ধাম অর্ধেক কল্প দুঃখধাম রহস্য তোমাদের বুদ্ধিতে আছে দ্বিতীয় কেউ জানে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা সমস্ত আত্মারপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর অশুদ্ধ সংকল্প থেকে মুক্ত হওয়ার জন্য বুদ্ধিযোগ সীমিত ও অসীমের ঊর্ধ্বে ধামের প্রতি যুক্ত করতে হবে অশুদ্ধ সংকল্প থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের বুদ্ধির যোগ সীমিত ও অসীমের ঊর্ধ্বে ধামের প্রতি যুক্ত করতে হবে দৈহিক দৃষ্টি সমাপ্ত করার জন্য আত্মা আত্মা ভাই ভাই এই প্র্যাকটিস পাকা করতে হবে তো আমাদের দৈহিক দৃষ্টি থেকে সমাপ্ত করার জন্য আমরা আত্মা আত্মা ভাই ভাই এ প্র্যাকটিস পাকা করতে হবে দুই নম্বর অবিনাশী জ্ঞান রত্নে দান করতে হবে বুদ্ধিকে সোনায় পরিণত করার জন্য অন্য সব দিক থেকে বুদ্ধিকে সরিয়ে এক বাবার সাথে যুক্ত করতে হবে তা আমাদের বুদ্ধিকে সোনায় পরিণত করতে হবে মানে স্বচ্ছ বুদ্ধি যাতে আমাদের বুদ্ধি অন্য সব দিক থেকে বুদ্ধিকে সরিয়ে এক বাবার সাথে যুক্ত করতে হবে বরদান নিজেকে বাবার কাছে অর্পণ করে বুদ্ধির দ্বারা স্যারেন্ডার হওয়া ডবল লাইট পাবো নিজেকে বাবার কাছে অর্পণ করে বুদ্ধির দ্বারা স্যারেন্ডার হওয়া ডবল লাইট পাবো স্পষ্ট নিজের দায়িত্ব বাবাকে দিয়ে নিজেকে বাবার কাছে অর্পণ করে দাও যে নিজের দায়িত্ব বাবাকে দিয়ে নিজেকে বাবার কাছে অর্পণ করে দাও অর্থাৎ নিজের সব বোঝা বাবাকে দিয়ে দাও তো ডবল লাইট হয়ে যাবে বুদ্ধির দ্বারা স্যারেন্ডার হয়ে যাও অন্য কোনো কথা বুদ্ধিতে আসবে না তো বুদ্ধির দ্বারা আমাদের সমর্পিত হতে হবে তাহলে অন্য কথা করতে অন্য কথা বুদ্ধিতে আসবে না ব্যাস সব কিছু বাবার সব কিছু বাবার মধ্যে আছে তাই অন্য কিছু থাকলোই না যখন থাকলে না তো বুদ্ধি কোথায় যাবে এক বাবা একটাই স্মরণের পথ তাহলে এক বাবাকে একটাই স্মরণের পথ এই পথ দিয়ে সহজ লক্ষ্যে পৌঁছে যাবে স্লোগান অটল স্থিতির সিংহাসনে বিরাজমান হয়ে সাক্ষী দ্রষ্টার পার্ট প্লে করে যে সেই হলো শ্রেষ্ঠ পাঠধারে অটল স্থিতির সিংহাসনে হ্যাঁ অটল স্থিতির সিংহাসনে বিরাজমান হয়ে সাক্ষী দ্রষ্টার পার্ট প্লে করে যে সেই হলো শ্রেষ্ঠ পার্ট হুম অটল স্থিতির সিংহাসনে যে বিরাজমান থাকবে যে সাক্ষী দশটার পার্ট প্লে করবে সে হল শ্রেষ্ঠ এই ড্রামাতে শ্রেষ্ঠ প্রাধারী আচ্ছা ওম শান্তি ধন্যবাদ বাবা আজকে সুন্দর মিষ্টি মল্লির জন্য